বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 1948 সালে বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। তিনি 1968 সালে পাকিস্তান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পশ্চিম পাকিস্তানের কারাকোরাম এলাকায় 173 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তিনি 1971 সালের 3রা জুলাই আরও 3 জন বাঙালি অফিসারের সাথে শিয়ালকোট সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে চলে যান এবং কলকাতায় এসে অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে মিলিত হন। পরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে 7 নং সেক্টরে বদলি করা হয়। 14ই ডিসেম্বর মাত্র 20 জন মুক্তিযোদ্ধা সঙ্গে নিয়ে তিনি 4টি দ্রুত গতিসম্পন্ন নৌযানে মহানন্দা নদী পার হয়ে শত্রুবাহিনীর উপর পর্যায়ক্রমে আক্রমণ করেন। উত্তরপক্ষের যুদ্ধ তীব্র আকার ধারণ করে। ক্যাপ্টেন জাহাঙ্গীর জীবনের পরোয়া না করে সামনে এগিয়ে যান। হঠাৎ শত্রুপক্ষের একটি গুলি এসে তার কপালে বিদ্ধ হলে তিনি শাহাদাত বরণ করেন। জাতি চিরকাল স্বাধীনতা যুদ্ধের এই মহান বীরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।